फ्रेंड्स वेलकम टू माय चैनल वेलकम टू केवी द स्टडी हब এবং আজ আবার একটা ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওর মাধ্যমে ইডিয়ামস এর পার্ট 2, ইডিয়ামস গতকাল আমি দিয়েছিলাম কিছু ইডিয়ামস, আজকেও কিছু ইডিয়ামস দেবো। তোমরা এই ইডিয়ামস গুলো ভালো করে শোনো এবং ভালো করে খাতায় লিখে রাখো এবং সেইগুলোকে বারবার 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 প্র্যাকটিস করতে থাকো, চর্চায় থাকো। আমার মনে হয় এগুলোই তোমাদের খুব কাজে লাগবে। তাহলে প্রথম ইডিয়ামস যেটা বলবো সেটা হচ্ছে টু ব্যাক দ্য রং হর্স। টু ব্যাক দ্য রং হর্স মানে হচ্ছে ভুল জিনিস চয়েস করা, ভুল জিনিস পছন্দ করা। কোনো একটা মেয়ে হয়তো ভুল স্বামী পছন্দ করেছে বা লাইফ পার্টনার পছন্দ করেছে, তো সেটা নিয়ে আমরা একটা সেন্টেন্স বানাচ্ছি। মিনা হ্যাজ ব্যাকড দ্য রং হর্স বাই মেকিং রাহুল হার লাইফ পার্টনার। মিনা হ্যাজ ব্যাকড দ্য রং হর্স বাই মেকিং রাহুল হার লাইফ পার্টনার। মানে মিনা রাহুলকে তার লাইফ পার্টনার করে একটা ভুল সিদ্ধান্ত নিয়েছে। তো টু ব্যাক দ্য রং হর্স মানে হচ্ছে ভুল সিদ্ধান্ত নেওয়া। তারপরে যে ইডিয়ামসটা হলো ব্যাক বাইট। ব্যাক বাইট মানে হচ্ছে পেছনে পেছনে নিন্দা করা, ঠিক আছে, যেটা আমাদের কারোরই করা উচিত না, পেছনে পেছনে নিন্দা করা। তাহলে এই সেন্টেন্সটা আমি বলে দিই, এভরি ওয়ান শুড অ্যাভয়েড ব্যাক বিটিং। এভরি ওয়ান শুড অ্যাভয়েড ব্যাক বিটিং। এভরি ওয়ান শুড অ্যাভয়েড ব্যাক বিটিং। এরপরে তিন নম্বর ইডিয়ামস হচ্ছে উইথ এ ব্যাড গ্রেস। উইথ এ ব্যাড গ্রেস মানে হচ্ছে অনিচ্ছাপূর্বক, অনিচ্ছাপূর্বক, কোনো ইচ্ছা নেই, উইথ এ ব্যাড গ্রেস। আমি স্কুল গেলাম অনিচ্ছাপূর্বক, ঠিক আছে, আই ওয়েন্ট টু স্কুল উইথ এ ব্যাড গ্রেস। আই ওয়েন্ট টু স্কুল উইথ এ ব্যাড গ্রেস। তারপরে হচ্ছে তোমার কেউ যেন আমাকে সাহায্য করলো, অনিচ্ছাপূর্বক সাহায্য করলো। দে অ্যাগ্রিড টু হেল্প মি উইথ এ ব্যাড গ্রেস। দে অ্যাগ্রিড টু হেল্প মি উইথ এ ব্যাড গ্রেস। চার নম্বর ইডিয়ামস যেটা খুব সোজা, হোল ব্যাগ অফ ট্রিক্স। হোল ব্যাগ অফ ট্রিক্স, হোল ব্যাগ অফ ট্রিক্স মানে হচ্ছে সমস্ত উপায়। কোন একটা দল সমস্ত উপায় লাগিয়ে দিল জেতার জন্য। তাহলে KKR, কলকাতা নাইট রাইডার্স, ইউজড the whole bag of tricks to win the match. KKR used the whole bag of tricks to win the match. মানে কলকাতা নাইট রাইডার্স ম্যাচটা জেতার জন্য সমস্ত উপায় কাজে লাগিয়ে দিয়েছিল। এবং দ্য লাস্ট ওয়ান, এ ব্যাগ অফ বোনস। এ ব্যাগ অফ বোনস মানে হচ্ছে রোগা পাতলা মানুষ, ঠিক আছে। তাহলে এই সেন্টেন্স হচ্ছে Diarrhea has made him a bag of bones. মানে হচ্ছে ডায়রিয়া তাকে উইক করে দিল, তাকে দুর্বল করে দিল। আজকে এই পাঁচটায় থাকবে। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগলো এবং বারবার বলছি এগুলো লিখে নাও, এগুলোকে বারবার এই ভিডিওটাকে বারবার দেখো এবং আমার মনে হয় এই ভিডিওটা বারবার দেখলেই তোমাদের মুখস্থ হয়ে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ।